হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের মধ্যে যারা নতুন বিদেশ যেতে ইচ্ছুক, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। যারা আপনারা ভিসা হাতে পেয়েছেন তাদের জন্য একটি 3 দিনের বাধ্যতামূলক ট্রেনিং করতে হয়। আর এই ট্রেনিং করতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে আর এই কোথায় এই ট্রেনিংটি করতে হয়, তো সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আমি এনএস সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেলে, আপনাদের সবাইকে স্বাগত। তো দেরি না করে চলুন চলে যাই মূল ভিডিওতে। বন্ধুরা, আপনারা বিদেশ যেতে হলে ভিসা হাতে পাবার পরেই আপনাদের 3 দিনের একটি বাধ্যতামূলক ট্রেনিং করতে হবে। এই ট্রেনিং এখন আঞ্চলিক কেন্দ্রে দেওয়া হয়ে থাকে। সরকারি বন্ধ ছাড়া সপ্তাহে 2 দিন এই ট্রেনিং শুরু হয়, শনিবার এবং মঙ্গলবার। এই 2 দিন ট্রেনিং শুরু হয় এবং ট্রেনিং এর শেষ দিন আপনাদের একটি করে সার্টিফিকেট দেওয়া হবে। তো এই বিদেশ যাওয়ার জন্য 3 দিনের ট্রেনিং কোথায় করবেন আর কিভাবে করবেন? যারা নতুন বিদেশ যেতে ইচ্ছুক তারা অনেকেই জানে না যে এই ট্রেনিং কোথায় করতে হয়। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এই বিদেশ যাওয়ার ট্রেনিং সেন্টার আছে। তো প্রত্যেকটা জেলার আলাদা আলাদা ট্রেনিং সেন্টার। যারা নতুন বিদেশ যেতে ইচ্ছুক তারা অনেকেই জানে না যে এই ট্রেনিং সেন্টারগুলো কোথায় অবস্থিত। তো আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কোন কোন জায়গায় এই ট্রেনিং সেন্টারগুলো অবস্থিত, আর ট্রেনিং সেন্টারের নাম্বার সহ আপনাদেরকে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা চাইলে ফোন করে আপনার ট্রেনিং সেন্টার সম্পর্কে জেনে নিতে পারবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে থাকে এবং আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর বিদেশ সম্পর্কিত নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ট্রেনিং করতে হলে প্রথম আপনাকে ভর্তি হতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন আপনি শনিবার বা মঙ্গলবারেও করতে পারেন বা তার আগেও করতে পারেন, তবে আপনার সকালে আসতে হবে। যদি 9টা বা 10টা বেজে যায় তাহলে আপনাকে 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তার জন্য আপনার শনিবারে যদি ট্রেনিং করতে চান তাহলে আগের সপ্তাহে যে কোনো একদিন রেজিস্ট্রেশন করে আসবেন। তো ট্রেনিং করার সময় আপনাকে 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আর যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে সেটা হচ্ছে মূল পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি এবং আপনার এগ্রিমেন্ট পেপার, যেটা আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশ থেকে একটি এগ্রিমেন্ট পেপার দিবে, সেই এগ্রিমেন্ট পেপারটি লাগবে। আর হলো আপনার যে এজেন্সি থেকে যাচ্ছেন সেই এজেন্সির একটি প্রত্যয়নপত্র লাগবে। তারপর এই সকল কাগজপত্র সহ আপনার ট্রেনিং সেন্টারে রেজিস্ট্রেশন করে যাবেন। তারপর শনিবার এবং মঙ্গলবার ট্রেনিং শুরু হয়ে যাবে। 3 দিন আপনাদের ট্রেনিং করানো হবে। আর এই 3 দিন ট্রেনিং করার পর আপনাদের একটি সার্টিফিকেট দেওয়া হবে, আর এই সার্টিফিকেট দিয়ে আপনারা বাকি কাজগুলো সেরে নিতে পারবেন। তো আপনাদের যে সার্টিফিকেটটি দেওয়া হবে সেটা যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে, কারণ বিদেশ যাওয়ার ছাড়পত্র গ্রহণের সময় এই সার্টিফিকেটটি দেখাতে হবে। কোনোভাবেই যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এবার চলুন দেখা যাক যে দেশের বিভিন্ন জেলায় কোন কোন জায়গায় এই ট্রেনিং সেন্টারগুলো অবস্থিত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর আওতায় পরিচালিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহ। তো প্রথমে নারায়ণগঞ্জ দিয়ে শুরু করছি, যেহেতু আমার বাসা নারায়ণগঞ্জ, তাই নারায়ণগঞ্জ দিয়ে প্রথমে শুরু করছি। এখানে দেখেন জেলার নাম নারায়ণগঞ্জ, প্রতিষ্ঠানের নাম মানে কোন জায়গায় আপনাদের ট্রেনিংটি দেওয়া হবে, বিআইএমটি নারায়ণগঞ্জ। এটা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জ, এই প্রতিষ্ঠানের ঠিকানা সমূহ। এটা ঠিকানা হচ্ছে সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ। আর এখানে ফোন নাম্বার আর মোবাইল নাম্বার দেওয়া আছে, চাইলে এখান থেকে আপনারা ফোন করে কী কী তথ্য আর সব কিছু আপনারা জেনে নিতে পারবেন। তারপর হচ্ছে ফরিদপুর, আইএমটি ফরিদপুর, বেড়িবাঁধ চুনাঘাট ফরিদপুর সদর, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে বাগেরহাট, আইএমটি বাগেরহাট। তারপরে হচ্ছে সিরাজগঞ্জ, আইএমটি সিরাজগঞ্জ। তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, আইএমটি মুন্সিগঞ্জ। তারপর হচ্ছে চাঁদপুর, আইএমটি চাঁদপুর, গাছতলা ডাকাতিয়া নদী ব্রিজ চাঁদপুর, এখানে সবগুলো ঠিকানা দেওয়া আছে, মোবাইল নাম্বারও দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন। তারপর হচ্ছে ঢাকা, বাংলাদেশ জার্মান টিটিসি মিরপুর ঢাকা, টিটিসি মানে হচ্ছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। তারপর হচ্ছে ঢাকা, বাংলাদেশ কোরিয়া টিটিসি মিরপুর ঢাকা, দারুসসালাম মিরপুর ঢাকা। তারপর হচ্ছে চট্টগ্রাম, বাংলাদেশ কোরিয়া টিটিসি চট্টগ্রাম, মানে হচ্ছে বাংলাদেশ পলিটেকনিক্যাল, বাংলাদেশ কোরিয়া পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম, নাসিরাবাদ চট্টগ্রাম, মোবাইল নাম্বারও দেওয়া আছে, এখান থেকে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন। তারপর হচ্ছে রাজশাহী, টিটিসি রাজশাহী,
সুপার রাজশাহী, তারপর ফোন নাম্বার আছে এখানে, ঠিকানা দেওয়া নেই, আপনারা ফোন করে চাইলে জেনে নিতে পারবেন। তারপর ফরিদপুর, টিটিসি ফরিদপুর, শ্রীঅঙ্গন ফরিদপুর, মোবাইল নাম্বার এখানে দেয়া আছে। তারপর আছে কুমিল্লা, টিটিসি কুমিল্লা, কোটবাড়ি কুমিল্লা। তারপর আছে রাঙামাটি, টিটিসি রাঙামাটি, কলেজ গেট রাঙামাটি। তারপর হচ্ছে খুলনা, টিটিসি খুলনা, ঠিকানা হচ্ছে তেলিগাতি খুলনা। তারপর হচ্ছে ময়মনসিংহ, টিটিসি ময়মনসিংহ, মাসকান্দা ময়মনসিংহ। তারপর হচ্ছে বগুড়া, টিটিসি বগুড়া। তারপর হচ্ছে বরিশাল, টিটিসি বরিশাল, সিএনবি রুট বরিশাল, ফোন নাম্বার এখানে দেয়া আছে। তারপর হচ্ছে আবার ঢাকা, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা, টিটিসি ঢাকা, দারুসসালাম মিরপুর ঢাকা। এটা হচ্ছে মিরপুরের যাদের ঠিকানা মিরপুর তাদের জন্য। তারপর হচ্ছে যশোর, টিটিসি যশোর, খুলনা বাস স্ট্যান্ড সংলগ্ন যশোর। তারপর হচ্ছে পটুয়াখালী, টিটিসি পটুয়াখালী, পটুয়াখালী সদর পটুয়াখালী। তারপর হচ্ছে কুষ্টিয়া, টিটিসি কুষ্টিয়া। তারপর হচ্ছে পাবনা, টিটিসি পাবনা। তারপর হচ্ছে টাঙ্গাইল, টিটিসি টাঙ্গাইল, নগর জালফই টাঙ্গাইল। তারপর হচ্ছে রংপুর, টিটিসি রংপুর। তারপর হচ্ছে জামালপুর, টিটিসি জামালপুর। তারপর হচ্ছে জামালপুর, টিটিসি জামালপুর, বেলাটিয়া জামালপুর। তারপর হচ্ছে দিনাজপুর, টিটিসি দিনাজপুর, মাতাসাগর শেখপুরা দিনাজপুর। সিলেট, টিটিসি সিলেট, আলমপুর সিলেট। নোয়াখালী, টিটিসি নোয়াখালী, গবুয়া নোয়াখালী। বান্দরবন, টিটিসি বান্দরবন, ঠিকানা হচ্ছে মেঘলা বান্দরবন। লালমনিরহাট, টিটিসি লালমনিরহাট, ঠিকানা হচ্ছে লালমনিরহাট সদর লালমনিরহাট। তারপর হচ্ছে ঠাকুরগাঁও, টিটিসি ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও। তারপর হচ্ছে চাপাই নবাবগঞ্জ, টিটিসি চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ সদর চাপাই নবাবগঞ্জ। খাগড়াছড়ি, টিটিসি খাগড়াছড়ি, খোলাবাড়ি খাগড়াছড়ি। লক্ষ্মীপুর, টিটিসি লক্ষ্মীপুর। নরসিংদী, টিটিসি নরসিংদী, শিবপুর নরসিংদী। নাটোর, টিটিসি নাটোর। খুলনা মহিলা, টিটিসি খুলনা, তেলিগাতি খুলনা। বরিশাল মহিলা, টিটিসি বরিশাল, সিএনবি রোড বরিশাল। রাজশাহী মহিলা, টিটিসি রাজশাহী, সপুরা রাজশাহী। চট্টগ্রাম মহিলা, টিটিসি চট্টগ্রাম, নাসিরাবাদ চট্টগ্রাম। তারপর হচ্ছে সিলেটের মহিলা, টিটিসি সিলেট, আলমপুর সিলেট। তারপর হচ্ছে ঢাকা, টিটিসি কেরানীগঞ্জ, হযরতপুর কেরানীগঞ্জ ঢাকা। ঝিনাইদহ, টিটিসি ঝিনাইদহ। ব্রাহ্মণবাড়িয়া, টিটিসি ব্রাহ্মণবাড়িয়া। শেরপুর, টিটিসি শেরপুর। চুয়াডাঙ্গা, টিটিসি চুয়াডাঙ্গা, দর্শনা রোড ভীমরুল্লা। তারপর হচ্ছে গোপালগঞ্জ, টিটিসি গোপালগঞ্জ, ঠিকানা হচ্ছে ঢাকা খুলনা মহাসড়ক, কোনাপাড়া গোপালগঞ্জ। তারপর এদিকে মোবাইল নাম্বার দেওয়া আছে। তারপর হচ্ছে নড়াইল, টিটিসি নড়াইল, ডুমুরতলা নড়াইল। তারপর জালকাঠি, টিটিসি জালকাঠি, জিকনা জালকাঠি। তারপর আছে কুড়িগ্রাম, নীলফামারি রাজবাড়ী, ভোলা পঞ্চকর জয়পুরহাট। সবগুলোর ঠিকানা এ পাশে দেওয়া আছে, আর সবগুলোর মোবাইল নাম্বারও দেওয়া আছে। আপনারা যে যে ডিস্ট্রিক্টের হন ওটা দেখে নেবেন। আর চাইলে আপনারা এই ফাইলটি পিডিএফ আকারেও ডাউনলোড করে নিতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখানে আপনারা ক্লিক করলে ফাইলটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তারপর হলো পিরোজপুর, টিটিসি পিরোজপুর, বাইপাস মুক্তারকাঠি পিরোজপুর। তারপর কিশোরগঞ্জ, টিটিসি কিশোরগঞ্জ, কাটাবাড়ি কিশোরগঞ্জ, টিটিসি কিশোরগঞ্জ, কাটাবাড়িয়া। তারপর হচ্ছে মানিকগঞ্জ, বরগুনা, মাগুরা, গাইবান্ধা, সাতক্ষীরা, সবগুলো টিটিসির মধ্যে দেওয়া আছে। তো এদিকে আপনারা ঠিকানাও দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে মৌলভীবাজার, টিটিসি মৌলভীবাজার, শমশেরনগর রোড মৌলভীবাজার। শরীদপুর, টিটিসি শরীদপুর, ঠিকানা হচ্ছে টিটিসি শরীদপুর।
নওগাঁ, টিটিসি নওগাঁর ঠিকানা হচ্ছে টিটিসি নওগাঁ, নেত্রকোনা টিটিসি নেত্রকোনা, টিটিসি নেত্রকোনা। তো এগুলো আপনার সম্পূর্ণ ফাইল দেওয়া আছে, আপনারা সবগুলো দেখে নেবেন। আমাদের নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন। আপনাদের বিদেশ যাত্রার পাক পর্যায়ের এই পদক্ষেপ ভালোভাবে সম্পূর্ণ হোক, এটাই আমাদের প্রত্যাশা। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে বিদেশের সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।